বিরোধী ঐক্যত এলাকি হল আজমল। পাবনাত বিরোধীর মহাসম্মিলনত অন্তর্ভুক্তিত বিফল আজমল। মিত্রতা বিচারি এবার মমতার কাক চাপিব বদরুদ্দিন আজমল। 2024ৰ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত মিত্রতার প্রসঙ্গত প্রথম খোঁজতেই বিফল হল বদরুদ্দিন আজমল। পাটনাত অনুষ্ঠিত বিরোধীর মহাসম্মিলনত সামিল হব নোৱাৰিলে AIUDF-ৰ প্রধান গৰাকী। মহাসম্মিলনত আজমলক অংশ লওয়ার পর বারণ করিলে নীতিশ কুমারে। বিরোধীর মহাসম্মিলনত আজমলক এলাকি করার বাবে আনন্দিত হয়েছে প্রদেশ কংগ্রেস, কারণ প্রদেশ কংগ্রেসে বিচরা নাই আজমল মহাজোটত অন্তর্ভুক্ত হওয়াটো। রাজ্যের রাজনীতিট বর্তমান একাকরিয়া হয়েছে AIUDF। কার্যত পাটনার বিফলতার পাছত এটা আজমলের দ্বিতীয় পদক্ষেপ কি হব? যদি আজমলে আত্মসম্মানের কথা ভাবে তেন্তে হয়তো দ্বিতীয়বারের বাবে তেও মিত্রতার বাবে না যায় বিহারের মুখ্যমন্ত্রীর উচরলৈ। গতিকে বর্তমান তেওঁৰ বাবে এতিয়া খোলা আছে মমতা বেনার্জীর দুয়ার। চর্চা অনুসরি আজমলে এবার মিত্রতা বিচারি কাক চাপিব মমতা বেনার্জীর। মমতা বেনার্জীক তেও বুঝাব অসমত সংখ্যালঘুর রাজনীতিত তেওঁৰ প্রভাবৰ বিষয়ে, হয়তো বুঝাব তেওঁক এরাই চলিলে অসমত বিজেপি বিরোধী শক্তিয়ে বেশি আসন লাভ করাটো অসম্ভব। তেওঁক লগত লৈ আগবাড়িলেহে বিজেপি বিরোধী দলে পর্যাপ্ত আসন লাভ করিব। যদি আমি মমতা বেনার্জী প্রসঙ্গলৈ যাও, তেতে দেখা যায় তেওঁৰ বিরুদ্ধেও আছে সংখ্যালঘুর তুষ্টিকরণের অভিযোগ, আর বিজেপিয়ে তেওঁৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আহিছে যে তেওঁৰ নাম মমতা বেনার্জী নহয় মমতা বেগমহে। সেইভাবে আজমলে হয়তো ভাবে তেওঁক মমতা বেনার্জীয়ে সহায় করব, আর বিজেপি বিরোধী মর্চাত আজমলক এগারী সহযোদ্ধা হিসাবে গ্রহণ করব। লক্ষণীয় কথা এই যে অসমত তৃণমূল কংগ্রেসে আজমলক মিত্রতাত নিবিচারে। বিভিন্ন সময়ত অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরাই আজমলক বিজেপির এজেন্ট হিসাবে অভিযোগ করে আহিছে। বিভিন্ন সময়ত আজমল আর বিজেপি এটা মুদ্রার ইপিটি সিপিটি বলেও কে আহিছে অসমর বিরোধী দলসমূহে। অসমত উপেক্ষিত আজমলে বর্তমান মমতা বেনার্জীর সঙ্গে মিলি বিরোধী ঐক্যত প্রবেশ করবলৈ যৎপরোনাস্তি চেষ্টা চলোৱাটো নিশ্চিত। অবশ্যে আজমলে মমতা বেনার্জীক সাক্ষাৎ করার পাছত রাজ্যের রাজনীতি কি রূপ ধারণ করে সেয়া সময়ত হব লক্ষণীয়।